মধ্যপ্রদেশে ভোট প্রতিশ্রুতিতে কল্পতরু কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500 টাকায় গ্যাস সিলিন্ডার। মধ্যপ্রদেশ বিধানসভার ভোটের আগে মধ্যপ্রদেশের জনতাকে 5 প্রতিশ্রুতি দিল কংগ্রেস। তার মধ্যে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদানের অঙ্গীকারও। মধ্যপ্রদেশের জনতাকে এমনই 5টি উপহার দেওয়ার কথা জানালো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মধ্যপ্রদেশের সাগরে দলীয় কর্মসূচি থেকে কথা ঘোষণা করেছেন। খড়গে জানিয়েছেন, মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে জিতলে সে রাজ্যের প্রতিটা পরিবারের গৃহকর্তীকে মাসে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে। গৃহস্থলীর কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম 500 টাকা করার জন্য প্রয়োজনীয় ভর্তুকির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, প্রতি পরিবারকে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে কংগ্রেস। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অর্ধেক করা হবে। কৃষি ঋণ মুকুব এবং পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গে কংগ্রেস সভাপতির মন্তব্য, মধ্যপ্রদেশের কংগ্রেস ক্ষমতায় ফিরলে চালু হবে জতা ভিত্তিক গণনার কাজ, সন্ত রবিদাসের নামে হবে বিশ্ববিদ্যালয়। সাগরের সভায় তিনি বলেন, অবিভক্ত মধ্যপ্রদেশে ভিলাই ইস্পেত কারখানা, ইন্দিরা সাগর বাঁধ, ইন্দোরের আইআইটি, আইআইএম, ভোপালের এইমস, মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি সবই তৈরি হবে। 2 কোটি চাকরি মাথাপিছু 15 লক্ষ টাকা দেওয়ার কথা বিজেপি এখন বলে না। প্রসঙ্গত 2018 বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও 1.5 বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে 2 ডজন বিধায়ক ভাঙিয়ে কমলের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ। মধ্যপ্রদেশে ভোট প্রতিশ্রুতিতে কল্পতরু কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500 টাকায় গ্যাস সিলিন্ডার। মধ্যপ্রদেশ বিধানসভার ভোটের আগে মধ্যপ্রদেশের জনতাকে 5 প্রতিশ্রুতি দিল কংগ্রেস। তার মধ্যে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদানের অঙ্গীকারও। মধ্যপ্রদেশের জনতাকে এমনই 5টি উপহার দেওয়ার কথা জানালো কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মধ্যপ্রদেশের সাগরে দলীয় কর্মসূচি থেকে কথা ঘোষণা করেছেন। খড়গে জানিয়েছেন, মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে জিতলে সে রাজ্যের প্রতিটা পরিবারের গৃহকর্তীকে মাসে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে। গৃহস্থলীর কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম 500 টাকা করার জন্য প্রয়োজনীয় ভর্তুকির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, প্রতি পরিবারকে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে কংগ্রেস। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অর্ধেক করা হবে। কৃষি ঋণ মুকুব এবং পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গে কংগ্রেস সভাপতির মন্তব্য, মধ্যপ্রদেশের কংগ্রেস ক্ষমতায় ফিরলে চালু হবে জতা ভিত্তিক গণনার কাজ, সন্ত রবিদাসের নামে হবে বিশ্ববিদ্যালয়। সাগরের সভায় তিনি বলেন, অবিভক্ত মধ্যপ্রদেশে ভিলাই ইস্পেত কারখানা, ইন্দিরা সাগর বাঁধ, ইন্দোরের আইআইটি, আইআইএম, ভোপালের এইমস, মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি সবই তৈরি হবে। 2 কোটি চাকরি মাথাপিছু 15 লক্ষ টাকা দেওয়ার কথা বিজেপি এখন বলে না। প্রসঙ্গত 2018 বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও 1.5 বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে 2 ডজন বিধায়ক ভাঙিয়ে কমলের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ।